ভেজাক বরখুণতে কেবল পানি আর পানি। কিন্তু গুয়াহাটির কৃত্রিম বানপানী দেখা নাই মুখ্যমন্ত্রী। গুয়াহাটী জলমগ্ন হওয়া নাই, জলমগ্ন গুয়াহাটী দেখা নাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায়। মুখ্যমন্ত্রীর মতে রুকমিনী গাঁত 100 মিটার পানি হয়েছিল। মইতো কালি এইটো মই নাজানো আপনার, মইতো কালি একটা সময়তে গুয়াহাটিতে ঘুরি আছো। একজেক্ট 8টা বজাৰ বরষুণ হয়েছে, মই 10টালেকে গুয়াহাটিত ঘুরিছো, রুক্মিণী গাঁর সন্মুখত 100 মিটার পানি হয়েছে। উলুবাড়ির পানি হয়েছে যদিও গাড়ি চলি আছে, উলুবাড়ির সন্মুখত পানি হয়েছে, গাড়ি চলি আছে, কতটো বিশেষ জলমগ্ন দেখা নাই। মই নিজেই কালি গুয়াহাটিত ঘুরি আছো। মইতো কালি এইটো মই নাজানো আপনার, মইতো কালি একটা সময়তে গুয়াহাটিতে ঘুরি আছো। শনিবারে সেপ্টেম্বর শেষর যাক বরষুণ আহিছিল, এজাক বরষুণতে মহানগরীর বিভিন্ন অঞ্চলত একাঠু এককাল পানি। কৃত্রিম বানপানির বাবে গুয়াহাটি মহানগরীত তীব্র যানজট। কিন্তু তার মাজতে দেওবারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় উল্লেখ করে যে গুয়াহাটিত আগর দরে বানপানী নহয়। কৃত্রিম বান হওয়াটো নগর এলাকার বাবে বাধ্য বাধকতা। আর আরবান ফ্লাডিং এটা আমার বাধ্য বাধকতা। শিলখাকু উচ্ছেদ করার বাবে জুরুদত পানি হওয়া নাই। আজি শিলখাকুখন এভিকশন করার কারণে জুরুদতো পানি নোহাকৈ বাঁচি গেছে। কেবল ইমানই নহয়, শিলখাকু বিলর উচ্ছেদ আর মহানগরী বানপানির সন্দর্ভত সাংবাদিক সকলকে জবাবদিহি করে মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। শিলখাকু বিলর উচ্ছেদত সকলোৱে আপত্তি, আমার হাতত উপায় নাই, মিডিয়ায় সিদ্ধান্ত লোক, কৃত্রিম বান লাগিব নে হাতুরা লাগিব। মইতো কালি এইটো মই নাজানো আপনার, মইতো কালি একটা সময়তে গুয়াহাটিতে ঘুরি আছো, একজেক্ট 8টা বজাৰ বরষুণ হয়েছে, মই 10টালেকে গুয়াহাটিত ঘুরিছো, রুক্মিণী গাঁর সন্মুখত 100 মিটার পানি হয়েছে, উলুবাড়ির সন্মুখত পানি হয়েছে, গাড়ি চলি আছে, কতটো বিশেষ জলমগ্ন দেখা নাই। আগর জলমগ্নর আপনার টিভি ফুটেজবুর আপনার নিজেই কম্পেয়ার কর। আর আরবান ফ্লাডিং এটা আমার বাধ্য বাধকতা, শিলখাকু এভিকশন করলেও আপনার ধরেগে, আজি শিলখাকুখন এভিকশন করার কারণে জুরুদতো পানি নোহাকৈ বাঁচি গেছে। গতি পানি হলে মানুষে জলমগ্নর কথা কয়, আর পানির ড্রেনবিল সাফা করলে খিলঞ্জিয়া লোকর কথা কয়। এটা কোনফালে আমি মরু আপনার বুঝাই দিও। এটা উলুবাড়ি গোটেই ড্রেনটো দখল করেছে, উলুবাড়ি অপসরা সিনেমা হল মণিপুরী বস্তির পৰা নন্দন হোটেল যাব নয়, ড্রেনটো সরু করে থাকছে। এটা সেইটো ডাঙর করব লাগিলে তো হাতুড়ি পড়ব, তো আপনাদের আক খিলঞ্জিয়ার কথা কব। সেইকাৰণে মিডিয়ায় সিদ্ধান্ত লোক, আরবান ফ্লাডিং লাগিব না হাতুড়ি লাগিব, দুটার এটাই হব পাৰে। গতি আপনাদের দুই ফালে ডম্বরুটো কোবাই থাকিলে আমার দিগদারি হয়ে যায়। গতি আজি যখন কবিতা লিখিছিল তেওঁলোকে আজি নতুন একটা কবিতা লিখক আরবান ফ্লাডিংয়ের উপর, হয় না? কবি তো দুই ফালে লিখিব লাগে যতই মানুষের কষ্ট পায়। ডিজিটাল ডেস্ক, অসম লাইভ 24।